আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা চলে আসলাম হ্যাকচার স্টেট পার্কে, যেটা লং আইল্যান্ডে অবস্থিত। আজকের এই সুন্দর মুহূর্তগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে পাশে অনেক বিশাল বড় একটা রেস্টরুম, বিশেষ করে অনেক পার্কে এরকম ব্যবস্থা থাকে না। এখানে অনেক ভালো ব্যবস্থা, শাওয়ার করার ব্যবস্থা সবই আছে এখানে। আমাদের অনেকক্ষণ জার্নি পর আমাদের প্রথম ব্রেকফাস্ট, আমরা এখানে এসে ব্রেকফাস্ট করতেছি। নান সাথে কি এটার উপর গরুর মাংস, এটা কি ফুপি? এটা ফুপির হাতে সুজি, এখানে ফুপি রুটি রান্না করছে একদম পুরা। হাই শাফি, জমজমাট খাওয়া দাওয়া চলতেছে। খাওয়া দাওয়া শেষ, এখন একটু কাছে বীচ, একটু বীচে গিয়ে একটু পাটা ভিজাবো আর এই সুন্দর মোমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো ভাই, আচ্ছা আমরা এই যে পার্কে আসছি, পার্কের নামটা কি? হেকচার স্টেট পার্ক। এটা লং আইল্যান্ডে পড়ছে, হেকচার স্টেট পার্ক। অসাধারণ অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। আসলে আপনাদের সবার উচিত এইরকম একটা পরিবেশে আসা, ফ্যামিলি নিয়ে। এই গরমের মধ্যে ওই বাতাসটা মনে হচ্ছে একদম মানে ড্রাগের মতো, ঘুমের ওষুধ খাই না আমরা, বাতাসের মধ্যে ঘুম চলে আসতে। আচ্ছা কিছু বলবো, বলো বলো কিছু বলো বলো। আমার চুট্ট শালি তাই না, চাচ্চর দিল অনেক বড়, নিজে খাবার দাবার না খেয়ে পাখিদের খাওয়াইতেছেন। এই ক্ষুধার্ত পাখিদের ক্ষুধা মিলিয়ে দিচ্ছেন চাচ্চু। চাচ্চু কিছু বলবেন, আপনি না খেয়ে ওদের খাওয়াইতেছেন, বাট আপনি না খেয়ে যে খাওয়াইতেছেন এটা কি চাচ্চু? তা আপনি খাবেন না? এরকম যদি সবাই হইতো তাহলে তো আর কোথায়। আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। রাইসা কিছু বলবো, কি বলবো বলো? আমি ওই ওয়াইফ কয়টা ভিডিও কইছি, এটা কই ওই ওই সুইমিং কইছি, ও ওয়াইফ কয় ভিডিও কইছে না কইছে। ওকে ওকে, ওদের বলো লাইক সাবস্ক্রাইব করার জন্য, সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল, ইয়েস এন্ড লাইক। আজকে ভিডিও এই পর্যন্ত, অবশ্যই নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর জায়গায় যাব, আপনাদের জন্য ভিডিও বানাবো আর অবশ্যই আপনারা এনজয় করবেন। সব সময় সাথে থাকবেন, টেক কেয়ার।
আল্লাহ হাফিজ, বাই, বাই বাই, বাই বাই।